এই কবুতরটা ছাদ থেকে পড়ে গেছিল, রাজশাহী থেকে আনা একটা কবুতর। কবুতরটা অনেক ভালো। কেমনে বুঝবেন ভালো? আনতা যখন পড়ে গেছিল না ছাদের থেকে, হ্যাঁ ওই যে ভালো মানুষ ছাদের থেকে পড়ে যায়, এদিন আমি পড়ে গেছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে আমাদের পাল্লা ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমরা ধান ধুয়ে ফেলছি আজকে, আমাদের জিগো ধানগুলো ধোয়া হয়ে গেছে। দেখেন ধানের অবস্থা, দেখেন ধানের অবস্থা, রোদ, অনেক রোদ। সেই না ধান আপনি করতে গেলেন? অনেক রোদ, এই কারণে আমি সানগ্লাস লাগাইছি। কেমন লাগতেছে আমাকে? চেহারা থেকে সানগ্লাস বড় বড়, হ্যাঁ রোদ লাগাই রাখেন। হ্যাঁ এখন আমাদের এই জায়গায় এই যে ধান দিছি, হ্যাঁ শুকাবে, শুকানোর পর আমরা বস্তা করব, ঠিক আছে? বস্তা করার পরে সাইডে রেখে দেব, পরে আমরা খাবার খাওয়াম, মানে কবুতর আর কি। আচ্ছা, তো এইখানে আমরা ধান ধুয়ে দিয়েছি, এগুলো হচ্ছে গিগস ধান। তো অলরেডি আজকে দুই বস্তা ধোয়া হয়েছে, আরও তিন চার পাঁচ বস্তা আছে মনে হয়, চার বস্তা আছে মনে হয়। তো ওইগুলো ধুই তো, হ্যাঁ ধোয়া লাগে, কারণ ধুই তো হয় না, ধুলে কী হয়, এটার ভিতরে ছিটা থাকে, যে একটা যেটা পানিতে ভাইসে উঠে ওইটা আবার কবুতরের জন্য সমস্যা, ওইটা খাইলে কবুতরে দেখা গেছে যে বদল জমায়, অনেক ধরনের সমস্যা। এই কারণে আমরা আর কি এটা ধুয়া খাওয়াই ধান। কিন্তু মেহেদি ভাই, কিন্তু অনেকে আছে আপনার মতো বুঝছেন, কবুতরের খাবার শুদ্ধ ধুয়া খাওয়ায়, যেমন গম। আরে আমি একটা কথা বলি, তোমার যে বলো চিটা, আমি যে পানিতে যখন ঝাঁপ দেই, ঝাঁপ দিয়ে আমি ডুবে থাকি পানিতে, আমি উঠতে যাই, তার মানে আমিও চিটা। আপনিও চিটা? না এটা তো হতে পারে না। কি ভীম ভাই বলেন, কি কয়, পাগলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আমার পাগল বলেন আপনি। আচ্ছা আপনার কিন্তু অনেক ভক্ত তৈরি হয়েছে, অনেকে কিন্তু কমেন্টে আপনার অনেক সাড়া দিছে। ও যাক, তাদের জন্য আসসালামু আলাইকুম। নামটা বলে দেন। ডিজে 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 মেহেদি মেহেদি মেহেদি। তো সবার কিন্তু আপনার নামটা অনেক পছন্দ হয়েছে। অবশ্যই আমার নামটা সুন্দর, আর ডিজে চশমা লাগাইছি দেখো না। আচ্ছা আচ্ছা, আপনার দুইটা ফ্রেন্ড আনছি তো, এই যে। ও হাই দোস্তরা, কি অবস্থা? আয় টি 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 টি, আয় আয় আয়, আসে না। নতুন ফ্রেন্ড তো আপনার? হ্যাঁ নতুন ফ্রেন্ড তো, এলাকারই না কি রে, হাঁপায় গেছে, রই দে, চশমা পরবা, পরাই দেন, আসো। আজকে কিন্তু মোটামুটি অনেক গরম পড়ছে আলহামদুলিল্লাহ, এখন দেখা গেছে যে তাপমাত্রা অনেক বেশি, দু একদিন আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো এখন কবুতরের কী অবস্থা, ফিটনেসের কী অবস্থা, এগুলো একটু দেখবো। তো আপনারা আসেন, আমরা একে একে কবুতরগুলো দেখি, যেমন এখানে আমাদের যে ফ্লাইং কবুতরগুলো দেখি, এই কবুতরটা ছাদ থেকে পড়ে গেছিল, রাজশাহী থেকে আনা একটা কবুতর। কবুতরটা অনেক ভালো। কেমনে বুঝবেন ভালো? আনতা যখন পড়ে গেছিল না ছাদের থেকে, হ্যাঁ ওই যে ভালো মানুষ ছাদের থেকে পড়ে যায়, এদিন আমি পড়ে গেছিলাম। আর এখন একটা বিষয় কি, এখন কিন্তু কবুতরের বদহজম সব থেকে বেশি হবে, কারণ এখন গরম, ঠিক আছে? যেমন আমি গরম কাঁঠাল খাইলে অনেক গরম লাগে, আমি কাঁঠাল খাইলে হজম করতে পারি না। আর এই যে রোদ, কালো হয়ে যাচ্ছি আমি, কাঁঠালের সিজন কিন্তু গেছে, কাঁঠালের সিজন গেছে। ও আচ্ছা যাই হোক, দেখেন এই যে রোদ উঠছে, এই রোদে কেউ বের হবেন না বাসা থেকে দয়া করে, আমি কিন্তু কালো হয়ে যাচ্ছি, সুন্দর একটা চেহারা আমার। আমি নিগ্রু, এটা কি করতে জাহির ভাই, কিছু কর না ওস্তাদ। যেটা বলতেছিলাম যে এখন কিন্তু কবুতরের বদহজমটা সব থেকে বেশি হবে। তো আপনারা এখন আপনারা দেখেন যে আপনার কবুতরের পানি কিন্তু অল টাইম দিয়ে রাখতেছি, যেমন পানি দেওয়া, পানি কম দিচ্ছেন মিম্বে? বারোটা দেওয়া হয়েছে, এখন প্রায় আসতে দেড়টা, দেড় ঘন্টা হয়ে গেছে। পানি কিন্তু একটু দেখতে হবে যে ময়লা আছে কিনা, পানি সবসময় দিলে পানি যত বেশি খাবো খাবার তত বেশি হজম হবে, আপনারও বেশি বেশি পানি খাবেন এবং গ্যাস্ট্রিকের সমস্যা তত কমবে, ঠিক না? আমি তো পানি খাই, কেন আমার গ্যাসের সমস্যা কমে না তো? আপনার পানি ভালো পানি খান না, কি কষা শুনেন, আপনার কোন পানিটা খাইতে হবে জানেন? মাম পানি, সেই পানিটা হচ্ছে পিওর। আমি তো মাম পানি সারা খাই না, মাম পানি তো পিওর না,
আপনার জন্য সমস্যা, আপনি কি করেন, কি সমস্যা? ধরুন আপনার খাবার হজম হয় না। ও, যখন আমার খাবার হজম হয় না তখন আমি পেটে ঘোরাঘুরি করি টিসুয়ে, ওই জন্য লোলট পালট খাই না, পেট ওই সময় হজম হয়। তখন আবার ওটা নিয়ে আবার তাহলে আপনার জন্য রইল অটো যাই, ওটা যে মানে ওষুধটা আপনারা দুই এমএল খাবেন, প্রতি এক লিটার পানি। কি ডাক্তার নাকি? হ্যাঁ, এক লিটার পানি তো ডাক্তার হয়েছে। আমি কত ডাক্তার, আমার লোক কথা কয়, আমার কয় ভাই আপনার ডাই ঠিক আছে, আসেন আসেন, আপনি আমার মতো শিখাবেন। এই যে কবুতরটা দেখছো? হ্যাঁ। এই কিরে টুকুন আসছে, এই যে দেখো আবার টুকুন। ঠুকুর মারে না, এটা বৈশিষ্ট্য হিসেবে খিদে লাগছে, খাওয়া লাগে কি করে। ওর নাম কি দেখছো? এই যে উঠে এলাইছে চামড়া, দেখছো না চামড়া উঠে এলাইছে। সাপের মতো ফেনা তোলে, আপনার দ্বারা চলবো না, আপনার আমার পছন্দের একটা কৌতুক দেখাই। আপনার পছন্দ? আমার পছন্দের। আমি তো দেখি কালা। আরে ভাই কালো তো লেজে, শরীরে তো লাল, চশমা তো পরে ফেললে। কেমন লাগে কবুতরটা? অনেক সুন্দর। সুন্দর না? উড়বো কেমন? মেহেদি ভাই কিন্তু মাঝে মধ্যে আমাদের সাথে ভিডিওতে ফাইলামি করে। হ্যাঁ, তো ওই সিরাজি যে আট ঘন্টা উঠছিল, আপনারা অনেকে মনে করছেন এটা আমরা একদম সিরিয়াসলি বলছি, এটা সিরিয়াসলি না, এটা মেহেদি ভাই একটু মজা করে আর কি। মেহেদি ভাই ক্যারেক্টারটা এমন মজার মানুষ, না 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 মিথ্যা বলো না, এটা সত্যি, ও ক্যারেক্টার এমন আছে। তো যাই হোক, ভিডিও আজকে শেষ করছি। ভিডিওটা এমনি আজকে এমনিই ছিল আবল তাবল ভিডিও, কারণ মেহেদি ভাই যে ভিডিও থাকে ওই ভিডিও এমনি আবল তাবল হয়েছে। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।